তোমার কি দরকার ওদের ঝামেলায় গিয়ে? আমার কাজ চলছে মন্টু, কেন মরল মেয়েটা আমি তো জানি। সবাই চুপ করে থাকবে, ওর আত্মার শান্তি পাবে। তুমি যে চোদ্দ ঝামেলায় যেতে যাবে কেন? আমরা গরিব মানুষ, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। চুপ কর তো, কিছু হবে না, তুই কিছু চিন্তা করিস না। আমি এমন কিছু করব না যাতে আমাদের বিপদ হতে পারে। পুলিশ ঝামেলা তুমি বুঝবে না মা, বাঘে ছিল 18 ঘর, পুলিশের ছিল 36 ঘর, কতটা জানো তো? সব জানার পরেও যদি চুপ করে থাকি আমার পাপ হবে, তাই না? হে ভগবান, বিপদ যেন এরকম কেউ করে আমি জানি না। বেশ, তোকে জানতে হবে না, ও যা করার আমি করব। তুই শুধু আমার সাথে থাকিস মন্টু। আমি পারবো না, যাও। তোমার সুখে থাকতে ভূতে গেলে কোনো কথা শোনো না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো মা, একদম যাবে না, সব মিটে গেছে, বউটা আত্মহত্যা করেছে। আজ এখন আর জলগুলা করো না, তোমার পায়ে পড়ছি। অন্যায় প্রতিবাদ করতে দে মন্টু, এতে আমার জীবন যায় যাক। একটা জীবন তো চলে গেছে মা, আর তোমারই প্রতিবাদের জন্য কি তুমি ওই বউটাকে ফিরিয়ে আনতে পারবে? ওদের বাড়ির লোকগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন কিছুই হয়নি। ওই ওই ছেলেটা কুন্তল, সেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝখান থেকে একটা তরতাজা প্রাণ চলে গেল, পুলিশ কোনো কুলকিনারা করতে পারছে না। ওই তো ওই তো, আমি এক্ষুনি দেখেছি পুলিশ ঢুকেছে ওদের বাড়িতে, এক্ষুনি বেরোবে, আমি পুলিশের সাথে কথা বলবো। পুলিশ তোমার কথা কেন শুনবে? ওদের বাড়ির লোক পোস্টমর্টাম রিপোর্ট এগুলো কি সব মিথ্যে? আর তোমার কাছে কি প্রমাণ আছে? আমার মুখের কথা, আমার সাহস, এটাই প্রমাণ। এরপর দোকানদারি ছেড়ে পথের ভিখারি হয়ে বসতে হবে। অনেক কষ্টে দোকানটাকে দাঁড় করিয়েছি আমরা দুজনে। তুই দেখবি কিছু হবে না, অন্যায় প্রতিবাদ করলে, সত্যের সাথে থাকলে কিছু হয় না মন্টু। ছোটবেলা থেকে তোকে তো আমি এই শিক্ষায় দিয়েছি। কিন্তু আমার খুব ভয় করছে, যদি কোনো বিপদ হয়। তুই আমার সাহস দে, যাতে আমি পুলিশের কাছে গিয়ে যা জানি সব বলে দিতে পারি। ঠিক বলেছ মা, তুমি যাও, যা হওয়ার হবে, আমি দোকানটা দেখি। এই তো, এই তো আমার ছেলের মতো কথা, এই তো, এই তো আমার ছেলের মতো কথা। তুই দেখিস মন্টু, আমাদের কিচ্ছু হবে না, ঠাকুর আমাদের ঠিক রক্ষা করবেন, ঠাকুর আমাদের ঠিক রক্ষা করবেন। বরং প্রতিবাদ না করলে আমার পাপ হবে, আমি চাই, আমি চাই। ঠিক বলেছো মা, তুমি যাও, আমি ততক্ষণ দোকানটা দেখি।